দক্ষিণ মালদা কেন্দ্রের মানিকচক এনায়েতপুর এলাকায় তৃণমূল প্রার্থী ডক্টর মোয়াজ্জেম হোসেনের সমর্থনে প্রকাশ্যে সভা করলেন তৃণমূলের মালদা জেলা পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী। দক্ষিণ মালদা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডক্টর মোয়াজ্জেম হোসেনের সমর্থনে প্রকাশ্যে সভা করলেন তৃণমূলের মালদা জেলার পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী। মঙ্গলবার দুপুরে দক্ষিণ মালদা কেন্দ্রের মানিকচক এনায়েতপুর এলাকায় প্রকাশ্যে সভা করেন শুভেন্দুবাবু। তিনি ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, সাবিত্রী মিত্র, দুলাল সরকার, গৌরচন্দ্র মণ্ডল, সুনীল সরকার সহ অন্যান্য নেতাকর্মীরা। সভা শেষে শুভেন্দুবাবু বলেন, সাম্প্রদায়িক দলকে আটকাতে তারা লড়াই করবেন। তিনি আরও বলেন, দক্ষিণ মালদা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ডালুবাবু তাদের প্রতিদ্বন্দ্বী নয়। গত পঞ্চায়েত নির্বাচনের ফলাফলের পর সমর মুখার্জি, সাবিনা ইয়াসমিন এবং মৌসুমনুর কংগ্রেস দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দলে দলে মানুষ বিভিন্ন দল ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তৃণমূলে যোগ দিয়েছে। যা আমাদের সরকারের মানে নির্বাচন ঘোষণার আগে যে সমস্ত ওয়েলফেয়ার মেজার ছিল সেগুলো ঠিকঠাক করে দিচ্ছি, নিলাম, ভালোই আছে। নির্বাচনের পরে ওদের সঙ্গে বসবো বলে স্থানীয় প্রধানকে বলেছি, বাড়িগুলো কিন্তু যোগাযোগ রাখবে, ওদের অসুখ বিসুখ বা মানবিকভাবে যে বিষয় সেগুলো দেখার জন্য। আর আজকে নির্বাচন বিধি থাকার জন্য আমি আরেক ইউপি আসলে বলছি, দাদা একটা কথা বলেন, অবিজেপি সরকার গড়ার ক্ষেত্রে চাবি রয়েছেন মমতা ব্যানার্জির কাছে। অবিজেপি সরকার করতে গেলে একটা দলের নাম বলুন যে দল 272 পাবে না, যদি বলতে হয় সাংবাদিক তাহলে তো রাজনৈতিক সচেতন, আপনি একটা দলের নাম বলুন যে দল 272 না, 272 কেউ পাবে না, কিন্তু অবিজেপি কংগ্রেসের তো হাত ধরতে হবে, বিজেপি তৃণমূলকে তো কংগ্রেস যদি তৃণমূলের হাত ধরে, যেমন মল্লিকার্জুন খাড়গে আর মনু সিংকে পাঠিয়েছিল প্রদেশ কংগ্রেসের কথাকে উপেক্ষা করে। শুনুন, এসব কথা বলে লাভ নেই, পঞ্চায়েতে কি রেজাল্ট হয়েছে দেখেছেন। মানুষ যারা ধর্মনিরপেক্ষ এবং উন্নয়ন চায় তারা জোড়াফুলে ভোট দেবে, আর যারা দাঙ্গা চায়, হানাহানি চায় তারা কোথায় দিবে জানে। মাঝখানে কেউ নেই, এখানে অন্য যারা দাঁড়িয়েছেন, এখানকার যে এমপি বা অন্য যারা দাঁড়াচ্ছেন, সিপিএম দাঁড়াচ্ছেন, ভোট কাটার জন্য দাঁড়াচ্ছে। লোক অত বোকা নয়, লোক সচেতন, কোথায় ভোট দিতে হবে ভালো করে। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।